Girl. Suga. Boss. এসো রামান, এসো এসো। তোমার অপারেশনের খবর কি? সাকসেস বস। গুড, ভেরি গুড। তোমার কোনো অপারেশনই আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, আর এই জন্যই তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজ সারাদিন তোমার ছুটি, ডোনা তোমাকে সঙ্গ দেবে। থ্যাংক ইউ বস। রামান, আগামীকাল তুমি ডায়মন্ড নিয়ে লেগ হিলে যাবে, সেখানকার বাংলোতে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। ওকে বস। ডায়মন্ড গুলো থাকবে নকল, ওগুলো ভাওয়াল সেটের প্রতিনিধির হাতে তুলে দিয়ে আনবে আসল হিরোইন। তোমাকে সহযোগিতা করবে আমাদের লেগ হিল প্রতিনিধি ব্ল্যাক টাইগার। ওকে বস। সালাম স্যার। নেম প্লিজ। ব্ল্যাক টাইগার। বসের ইনফরমেশন পেয়েছ? জি স্যার। সময় মতো অপারেশনে যোগ দেবে, ওকে? জি স্যার। জানলে তারা কি ভাববেন? বাড়িতে সবাইকে বলে এসেছি সিলেটে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি। অবশ্য ভাইয়া একটু বাধা দিয়েছিল, ভাবির জন্য আসতে পেরেছি। গুড, চল দুজনেই ক্লান্ত, চল একটু বিশ্রাম নেই। এসব নয়, অনেক হয়েছে, এখন আমাদের খুব শিগগির বিয়ে করতে হবে। হ্যাঁ রহমান, আমার পেটে তোমার সন্তান। গুড নিউজ! এই খুশিতে বিয়ের জন্য কি প্রস্তুতি নিয়েছি তা তোমাকে দেখাচ্ছি। লীনা এবং রহমান, সারা জীবন দুজন দুজনার জান। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম রহমান। এক্ষুনি বাবার দরবারে আমাদের বিয়ে হবে। বাবা, দোয়া খারিজ করি। বৌমারে পড়ায় দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। এনিথিং রং? একই হয়ে গেল রহমান, ভাইয়া ভাবিকে না জানিয়ে হঠাৎই ভাবে বিয়ে করে ফেললাম। তাতে কি হয়েছে? তোমার ভাইয়া আকবর শেঠের প্রিয় পাত্র আমি, উনি জানলে বরং খুশি হবেন।
নিশ্চয়ই ব্ল্যাক টাইগার ফোন, বলে দাও আমি ব্যস্ত, পরে কথা বলবো। ঠিক আছে, বলছি। হ্যালো, হ্যালো, এই ভাইয়ের ফোন, তোমাকে চাইছে। বলে দাও রং নাম্বার। সরি, রং নাম্বার। হ্যালো, এসো। আজকের সুন্দর রাতটাকে নষ্ট করা যাবে না। কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলে যে? লেগ হিলের বাংলোতে রহমানের কাছে ফোন করেছি, অথচ রিনার কণ্ঠ। তোমার মাথা খারাপ হয়েছে? রিনা তো গেছে বান্ধবীর বাসা বেড়াতে, লেগ হিল বাংলোতে যাবে কেন? কি আশ্চর্য, আমার বোনের কণ্ঠস্বর আমি চিনি না? তোমার সব ব্যাপারেই সন্দেহ। রিনার বান্ধবীর বাড়ি যেখানে, লেগ হিল তার চেয়ে খুব বেশি দূরে নয়। সালাম স্যার, লেগ হিলের উপর ভাওয়াল ছেড়ে লোক অপেক্ষা করছে। চলো। সৌরভ, অবাজুদ্দি, আমার সাথে এসো। ক্রিমিনালটা তাহলে গেল কোথায়? পুলিশের আক্রমণ আমাকে 2 কোটি টাকার হিরোইন ফিরিয়ে আনতে সাহায্য করেছে। আরে বেইমান, কুকুরের মাথা প্রভুর পায়ের কাছে থাকা উচিত। যে কুকুর পা থেকে লাফিয়ে প্রভুর বুকে উঠতে চায়, সেই কুকুরের শাস্তি আকবর শেঠের আইনে অনেক কঠিন, অনেক কঠিন। দুনা, ইয়েস বস, বেইমান রহমানকে আমাদের অপারেশন থিয়েটারে আটকে রাখো।
আজ রাতে বিদেশীদের পার্টি শেষ করে আমি ওকে নিজ হাতে খুন করব। কি হলো রিনা? কি করেছিস রিনা? শেষ পর্যন্ত লম্পট রহমান তো সর্বনাশ করলো। না ভাবি না, রহমান আমার সর্বনাশ করেনি, আমি রহমানকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি বাঁচতে চাইতো না, একটু পরই আকবর চলে আসবে। বাঁচতে হলে আমার তিনটি শর্ত তোমাকে মেনে নিতে হবে রহমান। বলো কি সেই শর্ত। প্রথমে রিনাকে তোমার তালাক দিতে হবে। দুই, তাকে খুন করতে হবে। তিন, আকবর শেদ এখানে আসার আগে তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে, কারণ গানের অনুষ্ঠানে আমি ওর সব সম্পত্তি চালাকি করে লিখিয়ে নিয়েছি। চমৎকার ডোনা, চমৎকার। তোমার জবাব নেই, তোমার সমস্ত শর্তই আমি গ্রহণ করে নিলাম, আর দেরি নয়। চলো, আজই আকবর শেদকে খুন করব। আপনাকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। এই আকবর শেঠ, তুমি তো বলেছিলে কুকুরের সভা পা থেকে লাফিয়ে বুকে উঠতে চাই। তোমার বুকে আমি উঠতে চাই না, শুধু গুলি করে তোমার এই বুকটা ঝাঁঝরা করে দেব। ইউ বাস্টার্ড! তোরা সব বেঈমান! এই আকবর শেঠ, দুনিয়া থেকে চলে যাবার আগে বলে যা, মানুষ কেন অমানুষ হয়? তোরা অমানুষ! মানুষ কেন অমানুষ? ওগো, তুমি এত অল্প সময়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। আজ আমার চারপাশে অর্থ সম্পদ সবকিছু আছে, অথচ তুমি নেই। কে সেই অজানা শত্রু যে তোমাকে খুন করেছে, যে তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে? ভাবি, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে শাহাদের কি হবে, আর আমি বা কোথায় যাব? সালাম মালে। টাটা ভালো করে ধার দিয়ে নে, আজই যেতে হবে কাজে। মালে, এবার কার দিকে চোখ পড়েছে? আকবর শেঠের বোন রিনা, তাকে আমার এই চিঠিটা দিয়ে বলবি আমি তার জন্য অপেক্ষায় আছি। মালে, আকবর শেঠের বোন ব্যবসাটা একটু দামি। এটা রাখ, কাজ শেষ হলে আরো খুশি করে দেব। চলে। সালাম মালে। শুক্রিয়া রিনা, আমার এখন চারিপাশে শত্রু, তাই কিছুদিনের জন্য আমাকে পালিয়ে থাকতে হবে। যারা তোমার ভাই আকবর শেঠকে খুন করেছে তারা আমাকেও খুন করার জন্য খুঁজছে, তাই আমি নিজে এসে তোমার সাথে দেখা করতে পারলাম না। পত্র বাহকের সঙ্গে চলে এসো, অনেক কথা আছে তোমার সঙ্গে। ইতি তোমারই রহমান।
কোথায় আছে রোমান? আসুন আমার সাথে। আমরা রহমান সাহেবের লোক। কি চান এখানে? আপনার স্বামী আকবর শেঠ মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর ব্যবসা সব কিছু রহমান সাহেবের কাছে বিক্রি করে গেছে। মিথ্যে কথা, এই আমি বিশ্বাস করি না। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না মিসেস আকবর, তাই দলিল নিয়ে এসেছি। দেখো এখানে কোথায় নিয়ে এলেন? চলুন। জঙ্গলের পাশে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। পেটের সন্তানকে বাঁচাতে না পারলে তোকে আর তোর পেটের সন্তানকে আমি বাঁচাবো। ডাক্তারাপা, দুঃখিত কেরামত, তোমার বোনকে বাঁচাতে পারলাম না, তবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে। মৃত্যুর আগে উনার গলার এই চেনটা ছেলের গলায় পরিয়ে দিতে বলেছে। তোর মা যার ভালোবাসার সোনার চেন তোকে দিয়ে গেল, তুই জানিস না রে বাপ, সে যে কত নিষ্ঠুর। আমি আমি তোর গায়ে সেই খারাপ মানুষটা ছোঁয়া লাগতে দেব না। তোর মাঝে আমি আমার হারানো বোন শানুকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু
তুইও আমাকে ছেড়ে চলে গেলি। চল মামা, এই কেরামত আমার ঘরেই চল। তুই আমার কাছেই মানুষ হবি।
ক্ষতিপূরণ দিয়ে দিলে বিবেচনা করা যেতে পারে। আপনারা সবাই থামুন, আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব। আপনারা সবাই আমার সাথে আসুন। হায়রে ধনী দুলালি, আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও, নেক্সট ট্রিপে আরো দেব। আপনি এ নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। বাবা জনি, জি চা খাও। ড্যাডি, মিলি কি হয়েছে মামুনি, এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে, তোমার কোথাও লাগেনি তো মামুনি? না, আমার কিছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট্যান্ট সাহেব, আমি তিনজন লোক পাঠাচ্ছি, আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে, ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা, তোমরা ওর সঙ্গে যাও। যাও। আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে, শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল। হ্যালো রহমান। আরে শফিক খান জি, এসো এসো, বসো বসো বসো। তোমার বাড়িতে আমার ছেলে জনি? তোমার ছেলে? হ্যাঁ, স্টুডেন্ট লিডার জনির বাবা এই শফিক খান। ওকে তো আমি আরো এক বছর আগে থেকে চিনি,
কত বছরের নির্বাচনে আমি তো সবকিছু করে দিয়েছি, সাথে পয়সা করিয়ে দিয়েছি, আজও তো 50,000 টাকা দিলাম। তা ছেলে হিসাবে কেমন? ভালো, খুব ভালো। আমি তো এখন অন্য কিছু ভাবছি। সফিক, ভাবতে পারো যদি তোমার ঘরে কোনো মেয়ে থাকে। থাকে মানে? আমার একমাত্র মেয়ে মিলি, যাকে দেখলে তোমার দু চোখ জড়িয়ে যাবে। তাহলে আর নাম ধরে ডাকছো কেন? সরাসরি বেয়াই ডেকে ফেলো। ওকে, বেয়াই। এই শুয়োরের বাচ্চারা, পুলিশের ভয়ে আমার কাটা রাইফেল ফেলে চলে এসেছিস। কোন অবস্থাতেই রাইফেলটা পুলিশের হাতে যাওয়া ঠিক হবে না। একটা ব্যবস্থা কর। তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। কাজ হয়েছে? যে লিডার, হিসাব দে। ধানমন্ডি 30,000। মোহাম্মদপুর 20,000। আগারগড় 15,000। সবার বেটা। লিডার আরো আছে, শ্যামলি থেকে 25,000। তোর হিসাব কই? আজিমপুরটা মাসুদ তুলে নিয়ে গেল। শুধু আজিমপুরটা না, গুলিস্তান, সিদ্দিক বাজার, বাদাম তৈরির সব টাকা মাসুদ তুলে নিয়ে গেছে। আবার ধমকি দিয়ে গেছে আমরা যেন সেসব এলাকায় না যাই। মাসুদ! এই শুয়োরের বাচ্চা মাসুদ! তুই জনসুদের তুলে হাত দিয়েছিস। তুই আমাকে অন্য যা খুশি বল, গুন্ডা বলে গালাগালি দিবি না, গুন্ডা বলে গালাগালি দিবি না। হ্যাঁ রে, গুন্ডা করবো না, হ্যাঁ রে সালাম দিব। ঠিকই বলছ, তোরে গুন্ডা বলা সঠিক হইব না, কারণ গুন্ডারও নীতি আছে, কিন্তু তোর নাই, আর থাকবই বা কিভাবে? যার জাত নাই, গোষ্ঠী নাই, বাবা মায়ের পরিচয় নাই। একদম চোখ। আর কোনোদিন যদি আমার জাত জন্ম পরিচয়ের কথা বলিস, তাহলে তোর জীব কেড়ে চেয়ে ফেলবো। নে, ধর তোর ক্ষতিপূরণ। যা যা, লাইন ধরে খারুইছে একটা। হায় হায় রে, আমার 300 টাকার খাবার নষ্ট কইরা মাত্র 50 টাকা ক্ষতিপূরণ দেয়া গেল। 50 টাকা দিয়া 10 অফিসে চা বিস্কুট তো খাওয়া দেব না।
খায় পটকা কি ওই গুন্ডা মাতাল যারে কইয়া দে আমি খাইটা খাই কষ্ট করে পেট চালাই ওর মতো অসৎ পথে আমি টাকা কামাই না হায় হায় রে এখন আমি কি করি এই সময় আমি কিভাবে খাবার তৈরি করুম হয় পটকা দিয়া দে দিয়া দে আর ওই করুণার টাকা ওই টাকা আমার কোনো দরকার নাই ও মামা মামা বস্তির ওই মোড়ে এত হট্টগোল কিসে আমাকে গুন্ডা মাতাল মানুষ বলে মামা আর কি বলে জানো আমার নাকি জাত গোষ্ঠী নেই ও তো ঠিকই বলেছে বাবা তাই না মামা ওঠ তুই ঘরে যা আমি দেখছি না ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না মামা আমি ওকে ক্ষতিপূরণ দিয়ে এসেছি ক্ষতিপূরণ এই এই টাকাগুলো রাখো তো মামা না এ টাকা আমি রাখতে পারবো না জানি না তুই কি করিস মামা ও মামা চুরি ডাকাতি লুট চিন্তায় কিচ্ছু করি না বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ওরে মাসুদ অনেক ফুলের খেসারা দিয়ে বনের এই শেষ বেলায় এসে কাপড় ফিতার কাজ ধরেছি বারবার শুধু সাড়ে তিন হাত কবরের কথাই মনে হয় এখনো সময় আছে বাবা তুই ফিরে আয় ভালো পথে ফিরে আয় বাবা ফিরে আয় মাসুদ বাবা মাসুদ তুমি আমার বাঁচাও রেশমার বিয়ের জন্য শেষ সম্বল 10,000 টাকা ব্যাংক থেকে তুলে আনতেছিলাম জনির লোকেরা হাইজ্যাক করে নিয়ে গেছে জনি মহাখালী রাজধানী ব্যাংকের সামনে থেকে হাইজ্যাক করার টাকাটা কার কাছে বল কার কাছে বল বলছি আমার কাছে আমার কাছে টাকাটা ফেরত দে এই তোর অনেক ক্ষমতা দেখালি নাম বললি না মাসুদ আমার নাম আসো বাবা এই নাও তোমার টাকা তোমার কষ্টের টাকা লুট করে নিয়ে তারা হজম করতে পারেনি রেশমা রেশমা তোর মাসুদ ভাইকে সালাম কর চাচা এই 10,000 টাকা রেশমি বিয়ে সারতে পারবে না আমার এই টাকাগুলো রাখো ধুমধাম করে রেশমের বিয়ে দিও বাবা কে কয় তুমি খারাপ তুমি সত্যি মানুষ খুব ভালো মানুষ আসি পারো 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 তুর 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 করে পারো তুর 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 করে পার হয়ে গেলাম রে সিঁড়ি রে দুতলা সাইডতলা বানাইয়া আমার ঘরে কষ্ট দিতেছে কিরে তুই কি খেলে দাও এদিকে যা নজর একটা জেনে হেনে নজর দেয় সুরজারি গোনার কাজ বাবারে ও বুবু আর কয় তালা বেশি না 6 তালা 10 তালা উঠার পর ও কো 6 তালা ও বুবু বাকি রাইস থাক কাল উঠুম নাই এয়ারপোর্ট কা শোন এই বিল্ডিং এ অনেক সিনেমার অফিস আছে কাউরে ধইরা তার অভিনয় লাগাই দি মনে তখন কত টাকা রোজগার করবি কি 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 হ্যাঁ ঠিক কইতাছ তো বুবু হ তখন কি আমারে চিনবি কি যে কও বুবু আমার টাকা মানি তো তোমার টাকা ওরে মারে মা গেছি রে ওরের মুতে দিতে রে আ যাই যা জেন্টলম্যান চোখে চশমা লাগাইছে শালার কান আছু না আরে দিলদার ভাই আপনি শুটিং করছেন বুঝি কি আবল তাবল কইতাছেন কে দিলদার কি সে শুটিং হ্যাঁ আসলে কানা খাইছে গাদা তুই চুপ কর স্যার আপনি ভুল করছেন ওর নাম পটকা ও সিনেমার দিলদার না কি রকম চেহারা চল পটকা তাড়াতাড়ি চল হে মি দেরি হয়ে গেছে
সালাম আলাইকুম। জি 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 স্যার, জি ওভাবে কাজ করছে স্যার। স্যার আপনার লাঞ্চ নিয়ে আসছি। জি জি। ও মাগো মাগো, আমি সব ঠিক করে দিচ্ছি স্যার। দেড়টার খাবার তিনটায়? হ্যাঁ স্যার, তিনটাই বাজে। স্যার এই পটাটো স্পেশাল বানাইতে একটু দেরি হয়ে গেছে গা। খাবার না যেমন আছেন এমনি থাকেন। দেখি বাবু সরব না দেখাইলে বুঝবো কেমনে। হ্যাঁ এই হলো টমেটো, না না পটাটো, এই হলো ভাজি, এই হলো মুসুগুড়ি ডাল, আলু ভর্তা, ভাজি, ডাল। আজ না গরুর মাংস দেবার কথা ছিল, গরুর মাংস আনলে না কেন? স্যার ঠিকই গলি আইতেছিলাম, মোটর সাইকেলের ধাক্কায় মাগো দড়ি ছিঁড়া দক্ষিণ দিকে পলাইছে। চুপ করো, ঠিক মতো খাবার সাপ্লাই করতে পারলে দিও, নইলে আর কখনো অফিসে আসবে না। বুগুরে কাস্টমার তো সেই টা গেছে। ওই মাসুদি আমার ব্যবসায় 12টা বাজাইছে, চল। আজ তো দেরি করে এলে কেন ইরা? ইচ্ছা করে দেরি করি নেই আপা। স্যার কি ভিতরে আছেন? হুম আছে, যাও। ভালোই, আপনার দেশের বাড়ি, আপনার বাপের নাম, আপনার নাম মানে আপনার খানদান যা আছে আর কি। গ্রামের নাম হাসনাবাদ, বাবার নাম করিম শেখ, আমার নাম সুন্দরী। কোন কি সুন্দরী তো আমার না, থাক কোন দেব না। কি বউয়ের নাম? বৌনা বৌনা, আমাকে গ্রামে একটা মেয়ের নাম সুন্দরী, ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। অবশ্যই তোমাকে ভালোবাসি। আরে ঘরের বউ তো ঘরের ব্যাপার, সে আছে সংসার নিয়ে, আর আমি আছি তোমাকে নিয়ে। শোনো আজ বিকেলে হোটেল সুপারস্টারে চলে এসো, 205 নম্বর রুমে, ওকে? রাখি। স্যার অনেকক্ষণ দাঁড়ায় আছি, খাবার দেই। আজ এত দেরি হলো কেন? কি খাবার এনেছিস? আলুর ভর্তা, ভাজি, ডাল। মাছ মাংস কিছুই নেই? আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম স্যার। আজ আমিও বড় বিপদে আছি রে। কাছে আয়, খাটটা টিপে দে, মাথাটা ছিম ছিম করছে। আমি গেলে খারাপ হয়ে যাবো, আপনি গিয়ে ছুটান। আমি নতুন অফিসে খাবার দিব, তবু আপনার অফিসে খাবার দিব না। অফিস থেকে বাইরের পর থেকে তোমার মনটা খারাপ দেখতেছি। এতদিন ধরে অফিস অফিসে খাবার দিতাছি, আজ পর্যন্ত কেউ আমার দিকে কোন নজর দেয়নি। আর আজ ওই বুড়া আমারে কি করছে? কি করছে বুড়া? আমি ওই হালের ভিতরে হনি ধরুন। ইয়াবু তুমি বস্তিতে যাও, আমি ওই বেটারা ছাড়ুম না। পটকা মাথা গরম করলে হইব না, ওরা বড় লোক, আমাদের কথা কেউ শুনবে না। কেন শুনবে না? হ্যাঁ আমরা গরিবই তো। আরে আমি সারা শহরে খাবার সাপ্লাইদের ডাইকা মিটিং করুম, সমিতি বানামু, তখন দেখবা আমাদের টাকা বাকি রাখা আর খারাপ ব্যবহার করা মজাটা বুঝিয়ে দেবো। হ্যাঁ তাই কর, তুই একটা মিটিং এর ব্যবস্থা কর। এই জানেরা, ও বুবু জানেরা, আসসালামু আলাইকুম। আমরা করি ফুড সাপ্লাইওয়ালারা, মানে খাদ্য সরবরাহকারীরা, অফিসের বড় সাহেবদের যত সাগরে খাবারের পরে ভাই সাহেবেরা ওরা আমাদের খাবারের ন্যায্য দাম দেয় না, কথাটা ঠিক? হ্যালো আপনার আবার কি হয়েছে? না কিছু না, কথাটা ঠিক। কথাটা বলতে এত দেরি হলো কেন? দেখবা ভাই সাহেবেরা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বড় সাহেবে যখন আমাদের ভূমি জানতার ইজ্জতের উপর কোনো দাম দেয় তখন এটা সহ্য করা যায় না।
দিয়েছি। আমরা ওষুধ সাপ্লাই সমিতি গঠন করো এবং সেই সমিতির মাধ্যমে বড় সাহেবদের অন্যায় প্রতিবাদ করো। তাহলে আমরা যাবো কোথায়? রহমান আঙ্কেলের মেয়ে মেলি? ও ফাইন। হ্যালো মেলি। আপনি? তোমার ড্যাডি আর মাম্মির স্নেহের পাত্র জনি। জনি, আমি তোমাকে চিনি, তুমিও আমাকে চেনো, কিন্তু তুমি জানো না আমি তোমার কে। হাউ ডিয়ার ইউ টাচ মি। ও সুইট ডার্লিং, দুদিন পর তো তুমি শুধু আমারই হবে। লেটস মুভ। ওকে, তুই ঠিক কাজ করেছিস। গুন্ডা বদমাশদের আমি একদম সহ্য করতে পারি না। চল আর্ট গ্যালারিতে যাই। এই দেখ দেখ, সবকিছুর একটা প্রতিচ্ছবি দেয়া আছে দেখুন। এই যে ওয়াও, ফ্যান্টাস্টিক কম্পোজিশন। এক্সকিউজ মি, ছবিটার দাম কত? আপনি আপনি আমি শাহেদ আহমেদ।
আমারই প্রদর্শনী চলছে। এই ছবিটা আপনি এঁকেছেন? কেন, সন্দেহ আছে নাকি? না, মানে সাইনবোর্ড লিখতে লিখতে বেশ ভালো আর্টিস্টই হয়েছেন। এই ছবিটা আমি কিনতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেননি, ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রদর্শনীর জন্য, বিক্রির জন্য নয়। তবু এই ছবিটি আমার প্রয়োজন। দেখুন, পৃথিবীর কোনো শিল্পী তার কৃতিত্বকে বিক্রি করে না। কত টাকা হলে এই ছবিটি আমার হাতে আপনি তুলে দেবেন? 10,000? 20,000? 50,000? আমি জানি আপনি লাখ টাকাও ছাড়িয়ে যাবেন। আমি 1,00,000 টাকাই আপনাকে দেব, তবু এই ছবিটি আমি চাই। সত্যি আপনি আমাকে হাসালেন। কি বলতে চান আপনি? ভুলে যাইনি, সেদিন রাস্তায় আমার এই বিশাল সাইনবোর্ডের ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, ক্ষতিগ্রস্তদের বাসায় নিয়ে গেলেন। আসলে এটা কি বলে বড় লোকের দম্ভ। আর আপনিও কিন্তু এই ছবিটি নিয়ে খুব বেশি অহংকার করছেন। এই ছবি আমার অহংকার নয়, আমার সম্মান। বুঝেছি। নিন এই ব্ল্যাঙ্ক চেকে টাকার অঙ্কটা বসিয়ে ব্যাংক থেকে টাকা ওই শিল্পীকে দেখতে হবে না। আমি ওই পুরস্কার প্রাপ্ত ছবিটা চাই। যতক্ষণ না পাবো ততক্ষণ ঘর বন্ধ করে থাকবো। ঠিক আছে, আমাকে কেউ ডাকবে না, আমাকে কেউ ডাকবে না। মিলি কথা শুন, মামুনি, তোমাকে ঘর বন্ধ করে থাকতে হবে না, আমি ওই ছবি আনার ব্যবস্থা করছি। এই যে জনি, কি হয়েছে আঙ্কেল? তুমি এসে ভালোই করেছো, তোমাকে এই মুহূর্তে আমার বিশেষ প্রয়োজন। কি ব্যাপার বলুন তো আঙ্কেল? শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহেদ আহমেদের একক চিত্র প্রদর্শনী হচ্ছে। ওই পুরস্কার প্রাপ্ত ছবিটা মিলি মামুনির পছন্দ হয়েছে, কিন্তু শিল্পী তা বিক্রি করতে নারাজ। ওই ছবিটা আমার চাই। বিশ্ববিদ্যালয় এলাকা, তাফালিং করলে ঘর খাওয়ার সম্ভাবনা আছে, অন্য ব্যবস্থা নিতে হবে। কি ভাবছো জনি? না না, আপনি নিশ্চিন্ত থাকুন, টাকার মূল্য যে দেয়নি তার কাছ থেকে ওই ছবি ছিনিয়ে আনবই। যা করার বাবা একটু তাড়াতাড়ি করো। এবং ওই ছবি ছিনিয়ে আনার জন্য উপযুক্ত একজন মাস্তান আপনার অফিসে পাঠাবার ব্যবস্থা করছি। এই পথে পথে আমি আমি একা চলি, আর যাই মুখে আসে তাই বলি, আর যাই মুখে আসে তাই বলি। ঠিক জায়গায় এসেছি তো বাবা। ও বাবা, ঠিকানা মতো এসে পড়েছি। ইরা, ইরা, তোকে আজ খুব সুন্দর লাগছে রে, বাইরে আয়, আগের চাঁদ উঠেছে। তোর চাঁদ তুই দেখ, গুন্ডা। ও বাবা, এরা, এরা, তোকে খুল না এরা, তোর সঙ্গে কথা আছে। ও বাগো, কির মধ্যে কি ছুঁয়ে কি বাড়ি খেলাম। এরা কে রে? এরা দরজাটা খুল না। কোন হালার পুতে রে, ইরার ঘরের সামনে টাঙ্কি মারতাছে, আজকা তোরে খাইছি, খাপ্পা দিমু। এরা দরজাটা খুল না। এরা, এরা আমি কিছু কম না। ও বাবা রে, গেছি রে, কি প্রাণ ভরে আমি এখন আসি। গুড নাইট। কি কয়া গেল দূর চাই, খাওয়ানোর উপরে কোনো কথা নাই। এই
বস্তি ভেঙে গেল, বস্তি ভেঙে গেল, থাকাও বস্তি, থাকাও বস্তি, থাকাও পুলিশ, দেখো পুলিশ, কয় পুলিশ, কয় পুলিশ, মাসুদ খাবি না মামা, তুমি আমার খাবার নিয়ে এসো। এই যে শুনুন জি, আচ্ছা মাসুদ সাহেব কি এখানে থাকেন? আমি মাসুদ, কিন্তু আপনি? আমি মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আপনাকে আমাদের মালিক রহমান সাহেব যেতে বলেছেন। রহমান সাহেব যেতে বলেছে, কিন্তু আমি তো ওনাকে। আপনি ওনাকে না চিনলেও উনি আপনার কথা অনেক শুনেছেন, তাই একটা বিজনেসের ব্যাপারে আলাপ করতে আমার সঙ্গে যেতে বলেছেন। প্লিজ চলুন। ঠিক আছে চলুন। বস, মাসুদকে নিয়ে এসেছি। ঠিক আছে তুমি যাও। মাসুদ, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। রহমান সাহেব, আমি তার সাথে বিজনেস করি যে আমার মুখোমুখি কথা বলে। পেশাদার বিজনেসম্যান কখনো রত্ন চিনতে ভুল করে না, আমিও ভুল করিনি মাসুদ। তোমাকেই আমার প্রয়োজন। কি কাজ করতে হবে জানতে পারি? শিল্পকলার আর্ট গ্যালারিতে শিল্পী শাহেদ আহমেদের একক চিত্র প্রদর্শনী হচ্ছে, সেখানে যুগোস্লাভিয়ার পুরস্কারপ্রাপ্ত ছবিটা আমাকে এনে দিতে হবে। বিনিময়ে তুমি পাবে পারিশ্রমিক, এবং আমার মেয়েকে অপমান করার অপরাধে ওই প্রদর্শনী ভেঙে তছনছ করে দিয়ে শিল্পী শাহেদ আহমেদকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাবে। তুমি পাবে অতিরিক্ত টাকা। আমার মিলি মামুনির কোনো স্বাদ আহ্লাদ আমি অপূর্ণ রাখিনি মাসুদ। রহমান সাহেব, পিতার স্নেহকে আমি জানি না। কোনো সন্তানের জন্য যদি কোনো বাবার সাহায্য চায় আমি তা পুরোটা চেষ্টা করি। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, তবে একটি কথা, শিল্পী শাহেদ আহমেদ যদি আমাকে আঘাত না করে তাহলে আমি তাকে আঘাত করব না। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস, 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গুনে না, প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়।
বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবে মাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে, প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহিদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মা মা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস, নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি? হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে ঝানার ক্লিনিকে ভর্তি করে এসেছি, বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। দিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর, বিশ্বাস কর, তোরা আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। দিথি, এক্সকিউজ মি, এখানে শিল্পী শাহেদ আহমেদ কোন কেবিনে? কে তুমি? জি, আমার নাম মিলি। দেখুন, আমি শাহেদ সাহেবের ওই ছবিটা। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে যে গুন্ডা দিয়ে আমার ছেলে সর্বনাশ করে তার পুরস্কার প্রাপ্ত ছবিটা কেড়ে নিয়েছো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এসব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করেও তুমি তোমার অন্যায়ের ক্ষমা পাবে না। প্লিজ প্লিজ, আমি শাহেদ আহমেদের সাথে একটিবার কথা বলতে চাই। আর কি বলতে চাও? আমি শুধু ওনার পুরস্কারপ্রাপ্ত ছবিটাই কিনতে চেয়েছিলাম, ওনাকে আঘাত করতে চাইনি। থামো, তোমাদের মতো বড়লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। মা মা, আমার কথা শুনুন, আমি স্বীকার করছি অর্থ দিয়ে কোনো শিল্পী শিল্পকার্য কেনা যায় না, কিন্তু কিন্তু আমি যে সত্যি সত্যি কোনো গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করতে বলিনি, অন্তত সেটা প্রমাণ করার সুযোগ দিন। ঠিক আছে, তুমি যাও, ও 10 নম্বর কেবিনে আছে। আপনি শাহেদ সাহেব? শাট আপ! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতালে আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়ে মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কারপ্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। চলে যান, বেরিয়ে যান, আমি বলছি চলে যান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন সাহেব। উনাকে বেরিয়ে যেতে বলুন। সাহেব, ডক্টর,
ডক্টর উনাকে বলে আমি শুনটা পাচ্ছি উনাকে আগে করাইনি। শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটি ছিনিয়ে আনবি এ আমরা ভাবতেও পারিনি। তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কারপ্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্ত্বে আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি। তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকে ফিরিয়ে দেব। আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে এসেছি। সন্ত্রাসীর কালো থাবায় যে সম্মান আমার কেড়ে নিয়েছেন সেই সম্মান আপনি কি করে ফিরিয়ে দেবেন? দেখুন, আমার সামান্য জিদের জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। প্লিজ ছবিটা ফিরিয়ে নিন। লুট করা জিনিস আমি ফিরিয়ে নেই না, চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। জানি জানি আপনার মা এসময় স্কুলে পড়াচ্ছেন, উনি যদি বাড়িতে থাকতেন নিশ্চয় এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারতেন না। বিথি, ছবিটা দিয়ে চল। শাহেদ ভাই, আর্ট গ্যালারির সমস্ত ছবি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার এই কৃতিত্বের স্বাক্ষর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এই নিন, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে ডেকেছেন, পরে কথা হবে। হ্যাঁ, তোমাকে ভাওয়ালগড়ে যেতে হবে, ওপারের মাল এপারে আসবে আর এপারের মাল ওপারে যাবে, তুমি শুধু ব্রিফকেস হস্তান্তর এবং গ্রহণ করবে। আমার লাভ? প্রতি অপারেশনে তুমি 50,000 টাকা পাবে। ডান ডান, কিন্তু আমি, না না ভয় নেই, তোমার সঙ্গে আমার নাসরিন যাবে, সেই তোমাকে সব চিনিয়ে দেবে। ওকে, টেক ইট। তুই বলো, আমি দেখছি। আপনারা একটা ক্রিমিনাল এই স্কুলে এসে ঢুকেছে?
আমার স্কুলে ক্রিমিনাল কি বাজে বকছেন ইন্সপেক্টর সাহেব? স্কুলে কখনো ক্রিমিনাল রাশি না। সরি টু ডিস্টার্ব ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। কে তুমি ইন্সপেক্টর? দোহায় দোহায় মা, আপনি আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। মা কে তুমি? তোমার পায়ে রক্ত কেন? আমাকে পুলিশ গুলি করেছে। নিশ্চয় তুমি কোনো ক্রাইম করেছো? হ্যাঁ মা, আমি ক্রাইম করেছি। এই সমাজে আমাকে ক্রিমিনাল বানিয়েছে। মা বলে যখন দেখেছো, মায়ের একটা উপদেশ শুনে যাও। তুমি কি ক্রাইম করেছো না করেছো আমি জানি না, তবে এটুকু বলবো যে কাজ করলে সমাজের চোখে আইনের চোখে অপরাধী হতে হয়, যে কাজ করলে জীবনের উপর ঝুঁকি আসে সে কাজ না করলেই তো পারো। খাটো কাজ করান সেটা ঠিক আছে, কেন কোনো দুর্ঘটনা? নো, অপারেশন সাকসেস। হ্যাঁ নাসরিন আমার এখানে, মাসুদ পুলিশের গুলি খেয়েছে। মাসুদ গুলি খেয়েছে? ধরা পড়েনি তো? না ধরা পড়েনি। আমি আমার বন্ধু কাবিলাকে দিয়ে ব্রিফকেসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে আঙ্কেল, বাই। কাবিলা বল দোস্ত, আঙ্কেলকে ব্রিফকেসটা পৌঁছে দিয়া, কিন্তু সাবধান। ওকে দোস্ত। ওকে খাবার সাবাস নাসরিন, সাবাস। 1 কোটি টাকার স্বর্ণ আমাদের হাতের মুঠোয় এসে গেছে। আজ রাতে আমরা সবাই ফুর্তি করব। কাছের মিদাই না, ও এটা তো সাহেব গোপিস। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কোন তো ম্যাডাম, আমার হাতে এটা কি? দুপুরের ভাত তরকারি। জি না, কইতে পারলেন না। এইটার ভিতরে ও মাগো, এইটার ভিতরে আপনার লিগে আনছি স্পেশাল বুনা খিচুড়ি। বুনা খিচুড়ি? জি, ওই আদম ব্যাপারী অফিসের সাহেব সকলে অর্ডার দিছিল। রাস্তায় আইসা আপনার কথা মনে পড়তেই সোজা চলে আসি। তুমি কাজটা ঠিক করনি, এই খিচুড়ি আমি খাবো না। আরে দাম লাগবো না, এই খাইবো না। একটা হাউলা চাউলা লাগিয়ে দেবো। ফাইলটা কোথায় যে রাখলাম? খবরদার, চিৎকার করার চেষ্টা করবেন না, কখনো দম যায় নাই। এইবার যদি যায়। চিৎকার করবো না মানে? আমি এখনই লোকজন ডাকবো। কি লোকজন ডাকবেন? ডাকেন, আমিও লাভ দিব। আমার জিব্বা বাড়িব, আমি মরে গেলে আপনার জেল হইব, ফাঁসি হইব। এই লাশ কবর দিলে শিয়ালে টাইম ডাকাইব। আচ্ছা বাবা আচ্ছা, আমি লোকজন ডাকবো না, কিন্তু তুমি কি চাও আমার কাছে? কাছে আছি, কাছে আছি। আমি যা যা চাই তা তা দেবেন তো? দেবো দেবো। তাড়াতাড়ি বলো, তার এক্ষুনি চলে আসবে। আরে আমি মরে গেলে কোন হালা ধরে নাকি? বলো, আমি তোমাকে ভালোবাসি। পটকা, আমি তোমাকে ভালোবাসি। পটকা বলো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে পড়ে থাকি। করো এই ফেল বন্ধ করো, মরে গেলাম। বেতা ভাই, বেতা ভাই, ভাগো। হ্যালো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে দেখা করব। তোমার টেলিফোন নাম্বার লিখে দাও। দিচ্ছি দিচ্ছি। বুঝলাম,
আমি যা যা বুঝি সব জন্য মনে থাকে। এইবার দেশি গামছা দিয়া, এইবার তুমি দড়ি দিয়া। গামছা দিয়া কিন্তু অন্য কিছু মুইছো না, গোসলের পানি মুইছো আর আমার কথা মনে করো। আবার গুটা দেখা যদি দেখি নাই তো আরে মশুয়া এরকম আমিও পারু, আমার সে আরো খারাপ না। হরের বউ না না আমরা খাবার লই আইছি। কি এনেছিস? কেসকি মাছ ভাজি ডাল ফটকা। আজকাল তুই আমার সাথে খাবার নিয়ে ভালো ব্যবহার করছিস না। কেমনে করু, ছয় মাস ধরা চুরি কইরা মাছ মাংস খাওয়াইছি, আজকে কো শুটিং করব, কাল কো শুটিং করব, শুটিংয়ের নামে ঠনটা না ঠন। শালা আমিও চালাক হয়ে গেছি। কি বলতে চাস তুই? কি আবার কমু, আপনি তো কেরানি, আপনার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা ওই ডাইরেক্টরের। আমি ওনার লগে দেখা করুম, কাল থেকে আপনার খাওয়া বন্ধ। পটকা না আজকে ঠিক হই, আমার কথা শোন পটকা। সকালে আমার পাশে আসো, ঠিক আমি যে টাকাটা দেবো সেটা আমি মজুরের বাসে পৌঁছে দেবে। ওকে, আর বাকি কাজ কত কথা মনে পড়ে, চোখের পানি ঝরে, হাই 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 রে। এবার বিজনেসটা গেইন করতে পারলে ইনশাআল্লাহ আমরা নেক্সট অবশ্যই পয়েন্টে যাব। বেশ কথাটা বুঝছো, আর জড়াই তোইব না, আমি নিজে জড়াবো। আমার মা মরে গেছে, আমি থাকি উত্তর খান, ভাই থাকি পাতলা খান, আমি শুধু বাইরেটা টেলিফোন করু। ভাই ফোনটা দিন নাও। স্যার আমি তো বুঝি না, আপনি গুতাগুতি করে লাইনটা দিয়ে দেন। নাম্বার বলো। 24 20 26। হ্যালো, ও হ্যালো রে স্যার, আপনার বেদিন কি দেখেন গেইটা ঘুরাম। হ্যালো তুরস্থ তাই নাই। হ্যালো হ্যালো সুন্দরী, তোমার মা ঠেলা গাড়ি তলে আদত্তরি, আমার মা না, আমার মা না, তোমার মা ঠেলা গাড়ি তলে পড়া অ্যাক্সিডেন্ট করছে। কি বললেন? ঠেলা গাড়ির সঙ্গে আমার মা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, তোমার মায়ের আদামরা লাশ লইয়া আমাদের পার্কে বসা রয়েছি, তাড়াতাড়ি আসো হাসপাতালে নিতে হইব। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আল্লাহ মিশা দাদা না আসা না হয়, মায় বই দেখলে উঠাই মরে যাবো, তারপরে চিন্তা করুম। রাখো রাখো এই যে ভাই, এখানে কোন আহত মহিলাকে দেখেছেন? বলে কি প্রেমিকারে বলে ভাই, জি না। তুমি? আহত মহিলা নাই, জিন্দা পুরুষ আছে। তোমার প্রিয় খাবার নিয়ে ওই দেখো বসে আছি। আমার সাথে মিথ্যা কথা, আমি খাবো না। না খেলে যাও গা, ধরে রাখছে কেডা, আয় খাইছে রে। ও সুন্দরী সুন্দরী
বর্ষাকালে রে পানির মতন ছল্লাতে ছল্লাতে তোর যৌবন, ইচ্ছা করে কাটি সাঁতার মিটাই যত তৃষ্ণায় আমার। শিল্পী কোথায় তাকিয়ে দেখ সোমা, শুন সাহেব ভাই, আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে চলুন। কই, কোন লোকজন তো দেখছি না। সাহেব সাহেব, ও আপনি দাঁড়ান, আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে, আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আর যদি না করি তাহলে কি আবারও আমাকে? না সাহেব, সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই, আপনিও ভুলে যান। রাখুন আপনার ভনিতা। ও ভনিতা, ভনিতা ভনিতা নয়, এটাই সত্যি, আজ আমি এটাই প্রমাণ করব। সাহেব ভাই, মিলি খুব জেদি মেয়ে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, প্লিজ আপনি ওকে বাঁচান। হ্যাঁ সাহেব ভাই, আপনি যান ওকে বাঁচান। Thank you.
পৃথিবীতে মানুষ বদলাতে বেশি সময় লাগে না, সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। বড়লোক বাবার একমাত্র মেয়ে, যে চাইলে আকাশের তারা হাতের মুঠোয় চলে আসতে পারত, যার মেজাজ সমুদ্রের গর্জনের মতো, সে আজ কত শান্ত। তুমি ঠিকই বলেছো শাহেদ, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। কিন্তু মিলি, তুমি তো জানো আমি একজন সামান্য শিল্পী, রং তুলি হচ্ছে আমার জীবনের একমাত্র সম্বল, মা স্কুল টিচার, এখন পর্যন্ত মায়ের উপার্জনই সংসার চলে, আমাদের সাথে তোমাকে মানায় না, এই তো। দেখো শাহেদ, আমার বাবা মার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়, সো আমি তোমাকে চাই। কি হলো? ভাবছি মা তোমাকে দেখলে খুব খুশি হবে,
কিন্তু মাকে কোনো চিন্তা না করে সরাসরি মাকে জড়িয়ে ধরে বলে দেবে আগে কি চাই। মিলি, আমার মিলি। শাহেদ, শাহেদ, মিলি। সত্যি এই মুহূর্তে তোমার ছবি টাকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। শাহেদ, মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হও তো। এখনো ছবি আঁকা শেষ হয়নি। এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা, তুমি সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছি। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা, আগামী শুক্রবারে জনি আর মিলির এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবি, আমি বলছিলাম কি, এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হাদাদ, এই তো আমার মামনি এসে গেছে। আয় মা, আয়। তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম, কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে, কথাটা মনে রাখবে। বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে।
এসো না। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এতে কি বলছিস মিলি? কে শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি চিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো, দেরি করো না ড্যাডি, প্লিজ। মা! আর কোনো কিন্তু নয় ড্যাডি, তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। বাসায় কে আছেন? কার এসান? এটাই তো শিল্পী শাহেদের বাড়ি। ছোট সাহেব তো বাসায় নাই। শাহেদের মা বাসায় আছেন? জি। আপনি বসেন, আমি আম্মারে ডাইকা দিতাছি। কে এসেছে রে সখিনা? ভাবি আপনি? আমি রহমান, মানে শাহেদ আপনার সন্তান? হ্যাঁ, শাহেদ আমারই সন্তান। ২০ বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন? না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স। মিলি আপনার মেয়ে? মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান? মিলি আমারই একমাত্র মেয়ে, তবে রিনার গর্ভের নয়, ডোনার গর্ভের। ওসব কথা থাক, বিয়ের ব্যাপারটা ফয়সালা করতে। অসম্ভব। আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতির মেয়েকে আমার শাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না। এই মিসেস আকবর, কাকে আপনি খুনি বলছেন? তোমাকে। তুমি আমার স্বামীকে খুন করেছো। তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে, তুমি রিনাকে গুম করেছো। কাকে তুমি কি বলছো মা? উনি মিলির বাবা। হ্যাঁ শাহেদ, হ্যাঁ, এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে। বাবা শাহেদ, তোমার মা এসব কি বলছে না আমি তো কিছুই বুঝতে পারছি না। মা! তোর বাবার কসম শাহেদ, এই রহমানই তোর বাবার খুনি। ভুলে যা, খুনির মেয়েকে তুই ভুলে যা। আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে এই মুহূর্তে, বেরিয়ে যান। যাচ্ছি, তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়ব না, কাউকে না। শুনুন, আপনি যাবেন না। শাহেদ, তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসাকে তুই বড় করে দেখবি? জবাব দে, জবাব দে। হ্যাঁ হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে গিয়েছিলাম। শাহেদ আকবর শেঠের সন্তান, আকবর শেঠের স্ত্রী ছবি শেঠ আজও বেঁচে আছে, অথচ তার বেঁচে থাকার কথা ছিল না। আর ছবি শেঠ এটাও জেনে গেছে, আকবর শেঠকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করেছি। ড্যাডি! মা, মা মিলি! এ কি শুনলাম আমি? তোমরা খুনি, আমার ড্যাডি খুনি, শাহেদের বাবাকে তোমরা খুন করেছো। মিলি, তুমি তোমার ঘরে যাও। যে শান শওকত আভিজাত্যের মাঝে আমি বড় হয়েছি, এ সবই শাহেদের বাবার আমানত। That's not your lookout. আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে। শাহেদ নামে তোমার জীবনে কেউ এসেছিল। শাহেদ আমার জীবন, শাহেদ আমার ভালোবাসা, ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবেই। চিৎকার করো না মামা, আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেব। তুমি শুধু আমার স্নেহ ভালোবাসা দেখেছো, কিন্তু স্বার্থের প্রয়োজনে আমি কত নির্মম, কত কঠিন হতে পারি তা তুমি জানো না। তুমি সব পারো রেডি, তুমি সব পারো। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। আর না, আর না, তোমাদের এই পাপ পুড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না, এক মুহূর্ত।
জনির সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বের হতে পারবে না। ডোনা, ওকে ঘরে আটকে রাখো। আব্বু আশিককে খুন করেছি, এবার তার খানদানকে শেষ করে দেব। খুন? হ্যাঁ খুন, কারণ ওই শাহেদ আহমেদ আমার পুরনো শত্রু আকবর শেঠের ছেলে, যাকে আমি অনেক আগেই খুন করেছি। গুড, ভেরি গুড। কিন্তু আঙ্কেল, আমি চাই না আমার আর মিলির বিয়ের আগে কোনো খুন খারাপিতে জড়িয়ে ফেরারে আসামি হয়ে থাকে। রাস্তা তোমাকে পরিষ্কার করতেই হবে জনি, পরিষ্কার করতেই হবে। না ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল, মাস্তান মাসুদ যখন আপনার হাতে আছে, ওকে দিয়েই না হয় খুনটা করিয়ে দিন আঙ্কেল। ঠিক ঠিক বলেছো তুমি, কাবিলাকে দিয়ে মাসুদকে খবর পাঠাও। কাটা দিয়ে কাটা তুলব, মাস্তান মাসুদকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আর মেলিকে বিয়ে করে আমি হব মেলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এবার তোমাকে জোড়া খুন করতে হবে। না না, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। কত টাকা চাই তোমার, কত টাকা? রহমান সাহেব, আপনার হুকুমে আমি অনেক কাজ করেছি, আপনার মেয়ে জিদ রক্ষা করার জন্যে নিরীহ শিল্পীর সাথে আঘাত করেছি, আপনার কাজ করতে গিয়ে পুলিশে গুলি খেয়েছি, এসব আমি করেছি টাকার জন্যে। কিন্তু টাকার বিনিময়ে আমি আজরাইল সেজে কারো জীবন কেড়ে নিতে পারবো না। আহ, বেশি চিৎকার করে কথা বলিস না, তোর পেছনে পুলিশ আছে। তুই খুন না করলো পুলিশের চোখে তুই একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি। পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে জনিও তোকে যে কোনো সময় আঘাত করতে পারে, কারণ তুই জনিকে আঘাত করেছিলি। আপনি যত ভয় আমাকে দেখান রহমান সাহেব, আমি খুন করতে পারবো না। তোকে পারতেই হবে, নয়তো মরতে হবে। পারবো না, ব্যাস। মাসুদ, তোকে বশ মানাবার জন্যে আমার কাছে শেষ তাবিজখানা এসে পড়েছে। এটা বাংলা বস্তিতে ফাইভ স্টার হোটেল বানানোর সরকারি অনুমতি পত্র। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোর ওই বাংলা বস্তি ভেঙে তছনছ করে দিতে পারি। এখন বল, তোর সিদ্ধান্তই ঠিক থাকবে না আমার সিদ্ধান্ত? রহমান সাহেব, আমি আপনার সন্তানের মতো, তাই আপনাকে উপযুক্ত জবাব আমি দিলাম না। আমার হাতেও শক্তি আছে, কিন্তু নিরীহ বস্তিবাসীর মুখের দিকে তাকিয়ে আমি আপনার কাজ করে দিচ্ছি। আমার প্রদর্শনী তছনছ করে দিয়ে আমাকে হাসপাতালে পাঠিয়েছো, আজও কি সেই উদ্দেশ্য নিয়ে এসেছো? উদ্দেশ্য একই, তবে এবার হাসপাতালে নয়, এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এখন বুঝতে পারলাম এই সেই মাসুদ যে তোকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল।
আজ আমার সন্তানকে কেড়ে নিতে এসেছো? হ্যাঁ, মা ছেলে দুজনকে খুন করতে এসেছি, এটা আমার পেশা। না, খুন করা মানুষের পেশা হতে পারে না। মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখনই মানুষ মানুষকে খুন করতে পারে। ঠিক আছে, সেদিনের উপকারের বিনিময়ে যদি মায়ের চিহ্ন, এই লকেট পরে আমি মাকে বিয়ে করেছিলাম। তোমার মামা কখনো বলেনি কে তোমার বাবা? বাবা বাবা বাবা, আমার কোনো বাবা নেই, আমার কোনো পিতৃ পরিচয় নেই। কে বলেছে তোমার বাবা নেই? আছে বাবা, আছে, তোমার বাবা বেঁচে আছে। পিতৃ পিতৃ পিতৃ, আমি লাওয়ারিস, এক হতভাগা বস্তির মাস্তান মাতু। আমার কোনো বাবা নেই, আমার কোনো বাবা নেই, কেউ নেই, কেউ নেই। বাসু, ইয়াল্লাহ, কোন প্রাশ্চিত্য তুমি আমাকে দিয়ে করাচ্ছ? ওরে মাসুদ, তুই যদি সত্যি রিনার গর্ভে হয়ে থাকিস, তাহলে আমি তোর হতভাগ্য বাবা, আমি তোর হতভাগ্য বাবা। মদ খাইয়া মাতাল হইয়া নিজেরে দিলে দিলে শেষ করে দিতেছে না,
তারা তো জীবনটারে নষ্ট করতেছে না। আমি আমার জীবন নষ্ট করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি আমার জীবন। তুই না আমাকে গুন্ডা মাতাল অমানুষ বলেছিলি, এই গুন্ডা অমানুষের পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি মরতে চাই। আমি মরতে চাই। আমাকে আরো মত দে, আমাকে আরো মত দে। আমি মত খাব, আমি মত খাব, আমাকে আরো মত দে। হায় আমি তোরে মত কি না খাওয়াবো, দেখি তুই কত মত খাইতে পারোস, কত মত খাইতে পারোস। আমি দেখতে চাই। এই বুঝতে পারছি, তুমি দেখো তুই আমাকে দুদিন আগেও গুন্ডা মাতাল অমানুষ বলে গালি দিত, সে আজ আমাকে মদ খেতে দিচ্ছে। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমি মদ খাবো। আমি বস্তিবাসীদের যন্ত্রণা দেই, ওদের রাতের ঘুম কেড়ে নেই, কেড়ে নেই। কেউ জানতে চেয়েছ? আরে আমার তো ইচ্ছে করে অন্য দশটা মানুষের মতো বাবা মা ভাই বোন নিয়ে বাঁচতে। মাসুর চাইয়া দেখ, এই দুনিয়ায় আমার আপনজন বলতে কেউ নাই, তাই বলে কি আমি আমার জীবন নষ্ট করে দিতাছি? হীরা, তোর বাবা নেই, বাবার নাম আছে, আর আমার বাবা আছে, কিন্তু বাবার নাম জানি না। জিজ্ঞেস কর, কে আমার বাবাকে প্রশ্ন কর, কে আমার বাবা প্রশ্ন কর। দেখেছিস হীরা, দেখেছিস কেরমত মামা চুপ হয়ে গেছে। আমি জানি আমার কোনো পিতৃ পরিচয় নেই, আমি জানো, আমি জানো। তুই কি করছিস মাসুদ? তুই শান্ত হ, আমি আর কোনোদিন তোর অমানুষ বলবো না, কোনোদিন গুন্ডা বলবো না। Thank you.
এসব কি হচ্ছে রহমান? তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই? কাণ্ড জ্ঞান? আরে তুমি তো একদিন নিজ হাতে বোতলের পর বোতল মদ খাইয়ে বেহুশ করে রাখতে, আজ আমি নিজের হাতে ঢেলে খাচ্ছি। রাত পোহালে জনির সাথে মিলির বিয়ে? বিয়ে? কোনো বিয়ে শাদী হবে না যতক্ষণ আমার ছেলে বাড়িতে ফিরে আসবে। ছেলে? কে তোমার ছেলে? সমাজে পিতৃ পরিচয়হীন একটা অমানুষ, আজ মাস্তান বলে যার পরিচয়, সেই মাস্তান মাসুদি আমার রক্তের সন্তান। নেশার ঘরে কি সব আবুল তাবুল বলছো? আবুল তাবুল নয়, আবুল তাবুল নয় তো না, ওই মাস্তান মাসুদি আকবর শেঠের বোন রিনার গর্ভের সন্তান, যে রিনাকে আমি মাদারে বিয়ে করেছিলাম। মাসুদ আমার ছেলে, মাসুদ আমার সন্তান। রিনা তাহলে আজও বেঁচে আছে? না না না, হতভাগী বেঁচে নেই, বেঁচে আছে আমার সন্তান। এত বছর পর তুমি আমার সাথে নতুন চক্রান্তে মেতে উঠেছ। জনির সাথে মিলির বিয়ে যাতে না হয় সেটাই তুমি চাইছো। একটা নষ্ট ছেলের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। রহমান, চিৎকার করো না, চিৎকার করো না। সারা জীবন আমি পাপ করেছি, এই পাপি হাত দিয়ে আমি আমার সন্তানের রক্ত ছড়িয়েছি। আমার জন্য রিনা মরেছে, মাসুদ পিতৃ পরিচয় না পেয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুমি যতই ষড়যন্ত্র মেতে উঠো না কেন রহমান, আমি তোমাকে ছাড়বো না। আমি মাসুদের সন্ধানে যাব, আমি মাসুদের কাছে যাব। এই যে মা শোনো, এখানে মাসুদ কোথায় থাকে? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা আচ্ছা, কেরামত মালিক, আপনি? তুই, তুই কেরামত না? হ্যাঁ মালিক, আমি সে পাপি কেরামত। কেরামত, আমি জানতে চাই মাসুদি কি আমার রক্তের সন্তান? হ্যাঁ মালিক, মাসুদ আপনারই সন্তান। কেন আমার সন্তানকে নিয়ে এতটা বছর আত্মগোপন করেছিলে? আপনার ভয়ে মালিক। আমার ভয়? হ্যাঁ মালিক, হ্যাঁ, জীবনে অনেক পাপ আমি করেছি, কিন্তু বিবেকের তাড়নায় সেদিন আপনার হুকুম অমান্য করেছি, গর্ভবতী বেগম সাহেবাকে আমি খুন করতে পারিনি। বল কেরামত, কোথায় আমার রিনা, কোথায় আমার মাসুদ, বল কোথায়? মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক, রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না, একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয়। আমি আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি, কিন্তু বেগম সাহেবাকে ধরে রাখতে পারিনি। একদিকে মাসুদ পৃথিবীর মুখ দেখলো, অন্যদিকে বেগম সাহেব পৃথিবী ছেড়ে চলে গেলেন। রহমান সাহেব, আমার মায়ের সন্ধান করার কোনো অধিকার আপনার নেই। বাবা মাসুদ, আমি যে তোর জন্মদাতা পিতা। ব্যাস ব্যাস রহমান সাহেব, ব্যাস, অনেক নাটক করেছেন, আজ আমাকে সন্তানের স্বীকৃতি দিয়ে আপনার স্বার্থকে উদ্ধার করার জন্য আর নাটক করতে হবে না। বিশ্বাস কর বাবা,
আমি তোর সাথে নাটক করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, যে কলঙ্কিত পিতা তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে এই সন্তানের পরিচয় পৃথিবীর থেকে মুছে ফেলতে চেয়েছিল, সে মানুষ না, সে একটা অমানুষ। আমি তাকে পিতা বলে স্বীকার করি না। মাসুদ, তাহলে কেন ছোটবেলা থেকে তুই আমার কাছে তোর পিতার পরিচয় জানতে চেয়েছিস? তাহলে কেন পিতৃ পরিচয়ের অভাবে তুই সমাজে নষ্ট হয়ে গেছিস? আজ মালিক তার অধিকার নিয়ে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই বাবা বলে স্বীকার কর। এই সমাজকে জানিয়ে দে তোর বাবা আছে। না, আমি তাকে কিছুতেই বাবা বলে পরিচয় দিতে পারবো না। মাসুদ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার জান্নাতবাসীর মাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি এই বস্তিবাসীর সমস্ত ক্ষতিপূরণ ফিরে পাবো? জানি আমি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না, তবুও তুই আমার বুকে ফিরে আয় বাবা। রহমান সাহেব, ওই পাষাণ বুকে আমি কোনোদিন ফিরে যেতে পারবো না। আপনি চলে যান এই মুহূর্তে, বস্তি থেকে চলে যান। মামা, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো। জ্বলন্ত বারুদে এখন হাত দেওয়া যাবে না মালিক। কেরামত, ওকে তুমি বোঝাও, মাসুদকে আমার জীবনে তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি মালিক, আপনার সন্তানকে আপনার বুকে আমি ফিরিয়ে দেবই। হ্যালো জনি। আন্টি, তুমি এই মুহূর্তে তোমার লোকজন নিয়ে আমার বাসায় চলে আসো। আমি এক্ষুনি আসছি। বল হারামজাদা, বল আমার মেয়ে পালিয়ে গেল কি করে, বল। বাবা জনি, সর্বনাশ হয়ে গেছে, মিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। ও নিশ্চয়ই শিল্পী শাহেদের কাছে গেছে। হ্যাঁ জনি, হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে ফোন করেছিলাম, ও বাড়ির চাকরানি বলেছে মিলি শাহেদকে নিয়ে বাংলা বস্তিতে মাছুদের কাছে গেছে। মাসুদ, এ বেবি থামো থামো, ওই যে গেল ওই মাসুদ। মাসুদ ভাইয়া, না আমি কারো ভাই না। হ্যাঁ ভাইয়া, ড্যাডির মুখে শুনেছি তুমি আমার ভাই। না না, আমি কারো ভাই না, আমি কারো ভাই হতে পারি না। আজ আর মিথ্যে অভিমান করে থেকো না মাসুদ, তুমি আমারও ফুফাতো ভাই। হ্যাঁ ভাইয়া, আমার মা, আমার মা ওই জনের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমি শাহেদকে ভালোবাসি, ওকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাদের বাঁচাও ভাইয়া, তুমি আমাদের বাঁচাও। মাসুদের বাপ তুলে গালাগালি করবি না, তোদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তোরা এই হারামির বাচ্চাকে শিক্ষা দিয়ে দে। না, আর কারো গায়ে হাত তুলব না। যে কাজ আমি ছেড়ে দিয়েছি সে কাজ আমাকে দিয়ে করাস নি জানি। Oh!
বল মাসুদ কোথায়? বল মাসুদ কোথায়? জানি না। মামা! বল মাসুদ কোথায়? বল বল মাসুদ মিলিকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? বল মাসুদ লাগে আমার মামার তোমরা মাইরন। জনি, মাসুদ তোর মিলি আর শাহেদ কিনে কাজ অফিসে গেছে। কি কাজের অফিসে গেছে? না না, এ বিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। হ্যাঁ কাজী সাহেব, এই বিয়ে আপনাকে পড়াতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। আপনার বাবার নাম? আব্দুর রহমান। বাবার নাম? মরহুম আকবর শেখ। মালিক হলো আল্লাহ, তোর এখান থেকে চলে যা। এই মিলিকে উঠে নিয়ে আয়। আপনাদের মধ্যে একজন সাক্ষী প্রয়োজন। মাসুদ, মাসুদ তাড়াতাড়ি আসুন। মাসুদ তুই যা, আমি থাকাচ্ছি। যা বাবা যা। আমি বেঁচে থাকতে তোর মতো লম্পটের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। Oh!
আমাকে তুই ক্ষমা করে দিস না বাপি না বাপি বাপি মাসুদ কাছে আয় বাবা আমার কথা শোন মাসুদ কাছে আয় ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তোমাকে করতে পারি যদি আমার মাসুদকে তুমি সন্তান হিসেবে গ্রহণ করো আজ থেকে মাসুদ আমার সন্তান মিলির মতো মাসুদ আমার বুকে থাকবে বাবা মাসুদ তুই আমাকে একবার বাবা বলে ডাক ডাক বাবা ডাক একবার বাবা বলে ডাক আমি মরেও শান্তি পাবো ডাক বাবা ডাক বাবা মাসুদ বাবা বাবা আজ আমার আর কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই আমি মরেও শান্তি পাবো আমি মাসুদ ইউ আর আন্ডার অ্যারেস্ট বাবা মাসুদ তুমি তোমার সব বিষয় সম্পত্তি বুঝে নিয়ে আমাকে দায় মুক্ত করো মা আজ থেকে আমরা সবাই একসঙ্গে সুন্দর জীবন যাপন করব মাসুদ ভাই আর কিন্তু খাপ্পা মারো না নইলে পুলিশ ডাকুম হে ধরাইছে